Hello, so you are from Spain, yeah, right? Yeah, I'm from Spain. You're both from Spain? No, he's from Colombia. Colombia, wow. Yes, yes. Un saludo a todo el pueblo de Bangladesh. Bangladesh, yes, Bangladesh. Yes. Okay. Do you know about Bangladesh? No, but I think it's interesting city. Yeah. It's a place, interesting people, very spiritual. Yes, you can say. Oh, nice, it's my pleasure. And you both are invited to visit Bangladesh. Yes, of course. Maybe one day. Yes, 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 yes. I wish you can go. Okay. Thank you. Thanks You're a lot. You're welcome. Bye. Bye. হ্যালো আসসালামু আলাইকুম শুভ বলছি তবে এবার হাঙ্গেরি থেকে না আমি এখন আছি বার্সেলোনাতে এবং রাইট নাও আমি একটা বার্সেলোনা টিবি ধাবো নামে একটা পাহাড়ে যেখান থেকে বার্সেলোনা পুরো শহর দেখা যায় অলমোস্ট পুরো শহর এবং এই টিবি ধাবো পাহাড়ের উচ্চতা হচ্ছে অলমোস্ট 510 মিটারের মতো সো আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো পুরো বার্সেলোনার ভিউ যতটুকু কি আমার ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব এবং আমার সাথে আছে শুভ ভাইয়া হ্যালো তার সাথে আমার অলমোস্ট 2 বছর পরে দেখা বেসিক্যালি ভাইয়ার সাথে দেখা করার জন্য এখানে আসে ভাইয়া থাকে বার্সেলোনাতে আর আমি তো হাঙ্গেরিতে থাকি আপনারা অনেকেই হয়তো বা জানেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে এই জায়গাটা আসলে কেমন এবং এখানে আমি যখন উঠতেছিলাম ট্যাক্সিতে করে তখন আমার মনে হচ্ছিলো যে আমি সাজেক অথবা নীলগিরি এগুলোতে উঠতেছি সেম ওরকম রোড আঁকামাঁকা রোড এবং অনেক উঁচুতে আমরা উঠলাম তো সাথে থাকুন ভালো লাগবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদিও অনেক উঁচুতে এবং পাহাড়টা একটু দূরে সেই জন্য হয়তো বা বিল্ডিংগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না ক্যামেরায় এবং এই বিল্ডিং গুলোর পরে আই মিন ঠিক শেষ মাথায় এখান থেকে আসলে সমুদ্র শুরু সমুদ্রের তীরের একটা শহর হচ্ছে বার্সেলোনা আপনারা সবাই জানেন সময় কাটানোর জন্য আরো কিছু ব্যাপার স্যাপার আছে রিক্রিয়েশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চার্চ আমি এখন আগাচ্ছি চার্চের দিকে অনেক সুন্দর একটা চার্চ এখানে আজকের ওয়েদারটা অনেক জোস হাঙ্গেরিতে প্রচুর শীত এখন এবং আমি রোমানিয়াতে গেছিলাম 1 সপ্তাহ আগে প্রচুর শীত ছিল রোমানিয়াতে এবং অস্ট্রিয়াতে আমি ভিয়েনাতে এখানে ওয়েদার অনেক ভালো ঘোরাফেরা করে
মজা পাচ্ছি আসলে এটা হচ্ছে একটা চার্চ যেটা এই তিবিধাবু পাহাড়েই তিবিধাবু পাহাড়ের সাথে একটা চার্চ আমরা পাহাড়ের পাশ দিয়ে উঠার চেষ্টা করব সিঁড়ি দিয়ে মানুষ উঠতেছে সেই সকাল থেকে শুধু সিঁড়ি দিয়ে নামতেছি আর উঠতেছি কখনো মেট্রো সিঁড়ি কখনো চার্চ ডে অফ সিঁড়ি পাশটাতে আপনারা দেখতে পাবেন হয়তো বা জুম করলে এগুলো হচ্ছে পাহাড় পাহাড় এবং সমুদ্রে ঘেরা একটি শহর
wow, এই পাশটা পুরো পাহাড়ে ঘেরা। আমি এখন একটু দেখি চার্চের ভিতরে বা কোন পর্যন্ত যাওয়া যায়। আসলে What an artwork! কতদিন উঠি না এগুলোতে। Thank you.
সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আসছি, এই যে রাস্তা চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, এই হচ্ছে সেই রাস্তা। চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন। ভাই বলেন আজকে আপনার ফিলিংস কেমন? সবসময় ভালো, এটা আমার থার্ড টাইম এখানে আসছি। আচ্ছা, ফার্স্ট টাইম যত ভালো লাগছে সেকেন্ড টাইমও তেমন ভালো লাগছে, থার্ড টাইম তো ডেফিনেটলি এখনো ভালো লাগছে, সাথে আবার খুব ক্লোজ ছোট ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমারও ভালো। হ্যাঁ বলেন, আর আমাদের জার্নি কেমন ছিল বলো? জার্নি, হ্যাঁ জার্নি ছিল, এটা অনেক এটা অ্যাডভেঞ্চার ছিল আজকে, এবং আমরা অনেক অনেক উঁচুতে এখন, অলমোস্ট সারফেস থেকে 510 মিটার উপরে, এবং আমরা আসছি ট্যাক্সিতে। এবং আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে আছি, আমি সাজেক অথবা নীলগিরি এগুলোতে যাচ্ছি, এরকম এরকম একটা পুরো এরকম একটা ভাব ছিল আর কি। এবং যদি এটা এটা আমার প্রথমবার এখানে, তবে আমি অনেক এনজয় করতেছি। আমি বুদাপেস্টে এরকম কিছু পাহাড়ে গেছি যেখান থেকে পুরো বুদাপেস্ট শহর দেখা যায়, তো ওগুলোতে আমরা নর্মালি হেঁটে উঠতাম পাহাড়গুলোতে, বাট এখানে আসলাম ট্যাক্সি নিয়ে। এবং আপনাকে ধন্যবাদ আসলে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য, মোস্ট ওয়েলকাম। এবং আমরা আরও সুন্দর জায়গায় যাবো, অ্যাডভান্স অ্যাডভান্স থ্যাংক ইউ। এই হচ্ছে চার্চ আমার পেছনে, আমাদের তিবিধাবু অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেছে অলরেডি। আমি তিবিধাবু থেকে চলে আসছি, এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর যতটুকু দেখানো যায় পাহাড়ের উপর থেকে পুরো বার্সেলোনা সিটি, এবং সিটি সমুদ্র আরেক পাশে পাহাড়। তো আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।